আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার স্ট্রোকের ভিডিও চ্যানেলের পক্ষ থেকে। শুরুতে আপনাদের সবাইকে অনুরোধ করছি আমার স্ট্রোক এর ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখুন পরবর্তী আপডেটস এবং অ্যানালাইসিস পাওয়ার জন্য। আমরা এখন শুরু করছি আলোচনা অন ডিএসইএক্স জেনারেল ইন্ডেক্স অফ ঢাকা স্টক এক্সচেঞ্জ। শুরুতেই আমাদের সামনে আছে উইকলি চার্ট এবং এখানে 2010 সালের টপ থেকে দেখানো আছে 2010 সাল পর্যন্ত নভেম্বর পর্যন্ত ছিল আপ ট্রেন্ড ছিল, তারপর থেকেই ডাউন ট্রেন্ডে চলে আসে। তাহলে আমরা দেখি যে 2011 সালে 2011 সালে আমরা দেখি যে এরকম একটা কাউন্টার ট্রেন্ড আমরা পেয়েছিলাম এবং সেটা ছিল প্রায় 1000 পয়েন্টের। দেন 2012 সালে 2012 সালে আমরা একটা কাউন্টার ট্রেন্ড দেখতে পেয়েছিলাম এবং সেটার পরিমাণ ছিল প্রায় 2000 পয়েন্ট, 1940 পয়েন্টের মতো। এরপর 12-র পরে 2013-14 পুরোটাই ভালো ছিল, আমাদের ভালো অবস্থানে ছিল। 2015-তে এসে আমরা খুব একটা ভালো কিছু পাইনি, তারপরে সেখানেও একটা রিকভারি ফেস ছিল ছোটোখাটো 2015, এবং এটা ছিল প্রায় 956 পয়েন্ট, প্রায় 1000-এর কাছাকাছি, 956 পয়েন্ট। এরপর 15-র পরে 16-17 আমাদের অনেক ভালো ইন্ডেক্সের অবস্থান দেখতে পাচ্ছি। শুধুমাত্র 2018-তে উল্লেখ করার মতো তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ 2018-টাই মূলত আমাদের জন্য এই হিসাবে আমরা যে দেখতে দেখতে চাচ্ছি যে কাউন্টার ট্রেন্ড কোনটা বড় কোনটা ছোট, আমি কত পরিমাণে পাচ্ছি, সেই হিসাবে 2018-তে তেমন কোনো উল্লেখযোগ্য কিছু পাই নাই। দেন 2019 সালে এসে আমরা আবার একটা কাউন্টার ট্রেন্ড বা রিকভারি ফেস পেয়েছি এবং সেটার পরিমাণ ছিল প্রায় 802 পয়েন্ট, 1000-এর অনেক কম। এই ছিল আমাদের মোটামুটি ভাবে 2010-এর পরে, অর্থাৎ 11,000 থেকে 19,000 আজকে পর্যন্ত আমরা যে কাউন্টার ট্রেন্ড পেয়েছি সেটার একটা ফিরিস্তি। এবং দেখা গেল যে একসেপ্ট কেবলমাত্র 2018 সাল বাদ দিয়ে প্রত্যেকটা বছরই আমরা 1000-2000 পয়েন্টের একটা করে কাউন্টার ট্রেন্ড বা রিকভারি ফেস পেয়েছি। এখন আমরা 2019 সালের প্রায় শেষ প্রান্তে এসেছি, 2020 সালে আশা করছি যে আমরা একটা রিকভারি ফেস পাব এবং আমাদের সেই চাওয়া পাওয়াটার জায়গাটা হচ্ছে যে আমরা এর আগে আলোচনা করেছি যে 2015 সালের যে বটমটা ছিল এবং 2016 সালের যে বটম ছিল, এই দুই বটমের সমন্বয়ে আমাদের এই সাপোর্ট একটা জোন বা সাপোর্ট এরিয়া তৈরি হয়েছে এবং খুব এটা 4,200 থেকে শুরু হয়েছে প্রায়, এবং মাঝামাঝি প্রায় 4,150, ধরলাম 4,150-ও যদি হয়, এরকম একটা জায়গা থেকে আমরা একটা রিকভারি ফেস বা কাউন্টার ট্রেন্ড পাবো। এবং এখানে উল্লেখযোগ্য যে এই সাপোর্ট জোনে ডিএসইএক্স আসার পরে যেটা আমরা দেখতে পাবো ইন এনি টাইম ফ্রেম, সে এক্সাম্পল আওয়ারলি, ডেইলি, উইকলি, ইভেন মান্থলিতে আমরা দেখবো যে বিভিন্ন ইন্ডিকেটরে ডিএসইএক্স ইজ ইন ওভারসোল্ড রিজিয়ন, তো সেই ক্ষেত্রে মনে হইতে পারে যে এইটাই অ্যাবসোলিউট অ্যাবসোলিউট সাপোর্ট, পরম সাপোর্ট, এটাই মনে হইতে পারে, কিন্তু অ্যাকচুয়াল না হইতে পারে। আমরা মোটামুটি ভাবে এটাকে একটা এই জোন থেকে যদি ব্যাক করে আমি সেটাকে আমরা আশা করছি যে এটা একটা ইয়েই হবে, রিকভারি ফেজ বা কাউন্টার ট্রেন্ড হবে। ইনফ্যাক্ট যদি 1000 পয়েন্টের একটা কাউন্টার ট্রেন্ড বা রিকভারি ফেজ পাই, তাহলে আমাদের 4,150 থেকে 1000 যোগ করলে 5,150 বা 5,200-তে কিন্তু আমাদের একটা ভালো রেজিস্ট্যান্স আছে। অ্যান্ড আমরা বলেছি যে 6,000-কে ক্রস করতে পারলে আমরা বলে নিব যে মার্কেট ইজ পারমানেন্টলি চেঞ্জড ইটস পাথ, এটা পারমানেন্টলি পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমরা লক্ষ্য করি যে এখন আমরা মান্থলি চার্টে আছি, এই যে 2010 সালের নভেম্বরের টপ
এবং এখানে আরেকটা হাই বা টপ পাই 2017 সালের নভেম্বরে। এই দুইটাকে জয়েন করে আমরা একটা লাইন ড্র করি, এই ব্লু লাইনটা। এই ব্লু লাইনেরই আরেকটা প্যারালাল লাইন আমরা ড্র করেছি এখানে, যেটা হচ্ছে 2013 সালের মে মাসে সর্ব লোয়েস্ট যে 3400 পয়েন্ট ছিল সেই 3400 পয়েন্ট দিয়ে ড্র করলাম। তাহলে আমরা ব্লু একটা চ্যানেল পেলাম। এই চ্যানেলের মধ্যবর্তী সেন্টার লাইনটাই হচ্ছে এই যে ডটেড লাইনটা, হচ্ছে সেন্টার লাইন। এখন উল্লেখযোগ্য অংশ হচ্ছে যে এই সেন্টার লাইনটা এর আগে 2011-তে দুইবার, এটা 2014-তে একবার, 2015-তে একবার, 2016-তে একবার, টোটাল 7 বার এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এবং 2016-তে ফাইনালি এটা রেজিস্ট্যান্স ব্রেক করে একটা নত একটা 2017 সালে একটা হাই তৈরি করেছিল। আমরা সামারিতে বলতে চাই যে মোটা দাগে যে এই সেন্টার লাইনটা যেহেতু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে বিভিন্ন সময়ে আমাদের ডিএসএক্স এর জন্য, এই সেন্টার লাইনটা ভবিষ্যতে কোনো এক সময় সাপোর্ট হিসাবে কাজ করবে। এটা জাস্ট বলে রাখা ভবিষ্যৎটা, যাতে করে আমরা বর্তমানের যে কাউন্টার ট্রেন্ড গুলাকে যেন চিহ্নিত করতে পারি। এখানে আমরা এই ধরনের রিভার্সাল গুলাকে, এটাকে পার্মানেন্ট চেঞ্জ যদি হইতে হয় তাহলে এই সমস্ত জায়গায় আসতে হবে বলে আমরা ধারণা প্রকাশ করি। এবং এই ধরনের রিভার্সাল অর্থাৎ পার্মানেন্ট চেঞ্জ ইন ট্রেন্ডটাকে আমরা রিভার্সাল বলি। এই ধরনের রিভার্সাল সেন্টার লাইন থেকে হবে এবং এই রিভার্সালের নাম আমরা দিতে পারি সেন্টার লাইন রিভার্সাল। এখন এখন একটু আমরা আলোচনা করি আর একটু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে, পার্টিকুলারলি গত বৃহস্পতিবারে। এই সপ্তাহে 4 দিন ট্রেড হয়েছে, তার মধ্যে 3 দিনই পড়ন্ত অবস্থায় ছিল, শেষের দিন অনেকটা ভালো করেছে এবং দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডেক্স কাম ডাউন নিয়ার টু দ্য সাপোর্ট লাইন। এখানে সাপোর্ট লাইনের কাছাকাছি চলে আসছিল, সাপোর্ট লাইনের কাছে চলে আসছে, এখানে একটা ডাবল বটমের মতো করেছে। বাট আমাদের ইন্ডেক্স আমরা ইয়াতে দেখি, আমাদের এমএসিডি লাইনে দেখতে পাচ্ছি যে এখানে একটা ডাইভার্জেন্স, এমএসিডি নিচে সে ডাবল বটম করে নাই, বরঞ্চ সে উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। অর্থাৎ এই দুই লাইনের মধ্যে একটা ডাইভার্জেন্স আমরা লক্ষ্য করছি, অর্থাৎ প্রাইস অ্যাকশন ইন ডিএসইএক্স অ্যান্ড এমএসিডি, তার এমএসিডির মধ্যে একটা ডাইভার্জেন্স লক্ষ্য করে বলছে যে এখানে একটা কি বলে ডাইভার্জেন্স আছে, অর্থাৎ ট্রেন্ডের একটা পরিবর্তন আমরা এখানে লক্ষ্য করছি, এখানে প্রবণতা লক্ষ্য করছি। স্পেসিফিক্যালি আমরা যদি এটাকে বড় করি তাহলে এই সমস্ত দিনে 24শে ডিসেম্বরে কোনো এক সময় আমরা দেখি লাল রেখাটা হচ্ছে এমইসিডি, এমইসিডি কামস ডাউন টু দ্য সিগন্যাল লাইন, সিগন্যাল লাইনের খুব কাছাকাছি চলে আসছে এবং তারপরে এটা দূরে সরে চলে যাচ্ছে। এই অবস্থাটাকে আমরা বলি কিসিং পজিশন, অর অন্য এক কথায় অন্যভাবে আমরা বলি এটাকে বুলিশ হুক। এইটা বলে যে বুলিশ হতে চাচ্ছে, বুলিশ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা ইস্যু হলো যে আমরা এর আগে আলোচনা করেছি যে যখন এমসিডি হিস্টোগ্রাম একদম উপরের টপ পেনে দেখছে যে এটা জিরো লাইনের উপর আছে, ইট ইজ বুলিশ। যখন এমসিডি হিস্টোগ্রাম এবং এমসিডি বোথ দুইটাই দুইটাই জিরো লাইনের উপর থাকবে, দ্যাট ইজ দ্য রিয়াল বুলিশ সেটাকে। আর এখানে দেখা যাচ্ছে যেমনটা আছে, এমসিডি হিস্টোগ্রাম জিরো লাইনের উপর আছে, বাট আমাদের এমএসিডি ইটসেলফ মাঝের প্যানে এটা জিরো লাইনের অনেক নিচে আছে। অর্থাৎ এটাকে আমরা বলতে চাচ্ছি যে এখনো পর্যন্ত কাউন্টার ট্রেন্ড। যখন এই হিস্টোগ্রামটা জিরো লাইনের উপরে আছে, এমএসিডিও যদি জিরো লাইনের উপরে চলে যায় সেটাকে আমরা ভিন্নভাবে ইন্টারপ্রিট করে থাকি। এখন পর্যন্ত আমাদের ইন্টারপ্রিটেশন হচ্ছে যে এই যে আমরা যে আপট্রেন্ডটা পেলাম এখান থেকে এ বি এন্ড সি, ইট ইজ এ কাউন্টার ট্রেন্ড। এবং আমরা জানি যে কাউন্টার ট্রেন্ড মানে কি, ইট ইজ এ অপরচুনিটি, ইট ইজ এ সেল অপরচুনিটি। আমাদের এখানে এনি কাউন্টার ট্রেন্ড ইন আপসাইড ইজ দ্য সেল অপরচুনিটি।
এটা বিক্রি করার সুযোগ। এখন আমরা দেখি যে আমাদের কি কতটুক পর্যন্ত এই আপ ট্রেন্ডটা থাকতে পারে। ও আরেকটা ইস্যু হলো যে পেস বা গতি এর সম্বন্ধে একটু ধারণা রাখা দরকার, যে আমরা আপ ট্রেন্ড এটা দেখছি, এই আপ ট্রেন্ডটা কতদিন ছিল, 1 দিন 2 দিন, তাহলে আমাদের এই আপ ট্রেন্ডটা কয়দিন থাকবে। তো ওই রকমই 2 দিন 2.5 দিন, বড় জোর 3 দিন। তো এই যে গতির একটা ধারণা থাকলে পরে আমরা বুঝতে পারি যে এটা কাউন্টার ট্রেন্ড হতে পারে কি না। তো আমরা একটু পরিমাপ করি যে আমাদের তো এখানে 100% ফিবোনাসি লেভেলে ইয়ার রেজিস্ট্যান্স আছে, দেন আর আমাদের টার্গেট এর রেজিস্ট্যান্সটা হচ্ছে 4470, 4470-এ আছে রেজিস্ট্যান্স, আর আমাদের মোটামুটি টার্গেট হচ্ছে 4500-তে, 4500-তে। আর ইন এনি কেস মার্কেট যদি অনেক বুলিশ হতে চায়, সবাই যদি বুলিশ সেন্টিমেন্ট শো করে, প্রচণ্ড গরম হয়, তখন 4200 ফিবোনাসি লেভেলে, 200 ফিবোনাসি লেভেলে হচ্ছে 4555। সো এই বিষয়গুলো যেন আমরা একটু দেখে এবং নিজের হিসাব মতো করে আমরা নিজের সিদ্ধান্ত নিতে পারি, সেই বিষয়গুলোর জোর দেওয়ার জন্য, এবং সবকিছু ওয়াচ করে নিজের হিসাব মতো নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।